জামিয়া মদনী আঙ্গুরা মোহাম্মদপুরের পক্ষ থেকে প্রচেষ্টা করিয়া আপনার একটা সহায়তার লাগিয়ে সাহায্য করার লাগিয়া আজকে আমরা আইসি। আমি ইনশাল্লাহ মখতসর হাতিয়ে আপনারা দেওয়া দেব। সবরে দিয়া তো সহায় সম্ভব নয়, আর সবর জরুরত মিটানিও সম্ভব নয়, আল্লাহ মিটাইতা। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর সিলেটের অন্যতম দিনী বিদ্যাপীঠ বিয়ানীবাজারের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর। ছাত্র শিক্ষক আবনা ফুজালা এলাকাবাসী এবং জামিয়ার ফান্ড থেকে বন্যার্তদের জন্য গঠনকৃত ত্রাণ তহবিলের প্রথম কার্যক্রম শুরু হয় গত রোববার। ওই দিন সিলেটের বন্যা দুর্গত কোম্পানিগঞ্জ উপজেলার 180টি পরিবারের কাছে নগদ অর্থ ও পরিধেয় বস্ত্র প্রদান করা হয়। সকালে খাগাইল এলাকায় দক্ষিণ কোম্পানিগঞ্জের 12টি গ্রাম ও পরে বিকেলে টলির লাইন এলাকায় উত্তর কোম্পানিগঞ্জের 16টি গ্রামের বানভাসী পরিবারের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। পরদিন সোমবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গণেশপুর মাদ্রাসা ইসলামপুর ইউনিয়ন ও পরে বিকেলে দোয়ারা বাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে 27 জুন মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ত্রাণ তৎপরতা চালানো হয়। গোয়াইনঘাটের আলিরগাঁও ইউনিয়ন ও পশ্চিম জাফলং ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রথম ধাপে 3 দিনব্যাপী চলা কার্যক্রমে 500 পরিবারের মাঝে 1000 টাকা করে নগদ অর্থ ও কাপড় তুলে দেন জামিয়া শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান। বিতরণকালে উপস্থিত ছিলেন জামিয়ার ফারেক ও সাবেক শিক্ষক ফরিদাবাদ জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, জামিয়ার শিক্ষক মাওলানা মাহফুজ আহমদ বারগটি, মাওলানা আব্দুল কাদির সুরইঘাটি, মাওলানা জামিল আহমেদ, মাওলানা জফিরউদ্দিন কোম্পানিগঞ্জি, মাওলানা ফরহাদ আহমদ, জামিয়ার ফারেক মাওলানা লুকমান হাকিম সহ আরও অনেকে। দ্বিতীয় ধাপে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ঝুঁকিগঞ্জ ও কানাইঘাটের বন্যা বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত উলামায়ে কেরামের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান জামিয়ার শিক্ষক ও ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপক মাওলানা ফরহাদ আহমেদ। মেহরুন মিতফের দোস, এবিটিভি।